আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আলিম উদ্দিন উনি বারবার করছেন, দেখি আমাকে। হ্যাঁ আলিম ভাই, কেমন আছেন? ওয়েলকাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, খুবই ভালো কথা, কি ভালো অবস্থা? আছেন। আমি তো আমার পাশের বাজারে বসে আছি, আর আপনার আচ্ছা লাইভ দেখতেছিলাম, ওই দেখি আপনার সাথে একটু নক দেই আপনাকে আর কি। আচ্ছা, কি আমি তো অবস্থা? একটা আপনার আপনার পেজে ঢুকে আপনার একটা ভিডিও টিডিও দেখলাম, দেখে খুবই মজা পেয়েছি ভাই। সাংঘাতিক, আপনি সাংঘাতিক জ্ঞানী মুমিন, আসলে খুবই সাংঘাতিক। আচ্ছা আচ্ছা, এবার আমি বলি, আমি অ্যাকচুয়ালি সরি, যেটার জন্য ওই যে টাইটেলটার জন্য আমার পেজে আসলে এডিটররা, আমি বিলকুল আমি কয়েকদিন থেকে এই পেজে অ্যাক্টিভ না, এডিটর যারা আছেন এরা পরিচালনা করেন আর কি। তো ওরা টাইটেলটাতে দিছে, হ্যালো, আসলে আমি অ্যাকচুয়ালি সরি, সরি ওই টাইটেল। হ্যাঁ বলেন বলেন। জি জি, হ্যাঁ বলেন ভাই, হ্যাঁ শুনতে পাইনি, বলছি, আবার আমার, বলেন। হ্যাঁ বলছিলাম, আমার পেজ তো এডিটররা পরিচালনা করেন, ওরা যে এই টাইটেলটা দিছে, যে ওই যে টাইটেলটা ব্যবহার করছে, ইউজ করছে, এটার জন্য আমি অ্যাকচুয়ালি সরি। আমি তাদেরকে বলবো যে এরকম ইউজ করলো কেন, আমি এটা সাথে সাথে চেঞ্জ করতে পারতাম আপনার শেয়ারের পরে, আমাকে, আমি দেখেছি তো চেঞ্জ করি না, নাই, এটার ভিতরে তো আপনি এজন্য যে আপনাকে বলে। ভিতরে তো আপনি আপনি ভিডিওতে তো আমাকে মূর্খ টুরুক্ষ বলছেন। আমি মূর্খ গবেট, আসিফ মহিউদ্দিন মূর্খ গবেট, আচ্ছা এগুলো বলছেন না? আমি আমি ওই টাই আসিফ ভাই, আমি আমি খুবই টাইটেলটার মজা ব্যাপারে পেয়েছি, বলছি। আমি খুবই মজা আচ্ছা পেয়েছি ভাই। আচ্ছা, আমি ওই যে টাইটেলটার জন্য আর কি বলছিলাম, ভিডিও ভিডিওর ভিতরে কি আছে না আছে একটু বলছি, যে আমি তার আগে আমি টাইটেলের জন্য অ্যাকচুয়ালি চুরি, ওই যে টাইটেলটা ইউজ করছে ওরা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এজন্য আমি চুরি, আমি এটা বদলে নিবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর না বদলাতে হবে না, হ্যাঁ সমস্যা নেই, ভিডিওর আমি কিছু ভিতরে, মনে করি না, আমি কিছু মনে করি না। হ্যাঁ দেখুন, ভিডিওর ভিতরে আমি কিন্তু কখনো বলি নাই যে পরাজিত করেছি, এরকম কথা ভিডিওর ভিতরে নেই। আসলে ওরা কেন দিল এটা, আমি হতবাক, না, আমি আপনি তো হতবাক। মানে পরাজিত আচ্ছা যাই চাইবেন, হোক, আপনি তো আমাকে অনেকবার পরাজিত করেছেন, আমার দাঁত ভেঙে দিয়েছেন, দেখেন আমার একটা দাঁত এখনো নড়তেছে ভাই। হাসাইলেন। আচ্ছা, আপনি আসলে না খুব ফাইন মানুষ, মজার মানুষ, আমার ভালো লাগে। আচ্ছা যাই হোক, এখন হ্যাঁ হ্যাঁ ভিডিও, হ্যাঁ ভিডিওর ভিতরে যে কথাগুলো আসলে ওগুলো আপনার সাথে কিন্তু পরিচিত হবার আগেই আমি ওই ভিডিওটি করেছিলাম একদিন। আমি ওই আমরা কোন এক জায়গায় ভ্রমণে গিয়েছিলাম, তারপর আপনার কথা আলোচনা চলছিল, আমরা ওদিক দিয়ে যাওয়ার পথে শুনছিলাম যে ঝগড়া হচ্ছিল আপনার কথা নিয়ে। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা, ওখানে কিন্তু ওই তাদের ওই সমস্যাটা সেখানে ডিসমিস করি আমরা, এবং দেখি যে একটা সমস্যা, আর এই সমস্যাটাকে নিয়ে ওই ভিডিওটা করি আর কি, আচ্ছা তো আচ্ছা, ঠিক সেটা আছে বলেছি। আচ্ছা ঠিক আছে আর ভাই। আর আপনি তো মানে আরেকটা প্রশ্ন আছে আমার আমার যে আপনি তো ওই দিন বলেছিলেন যে আপনি পদার্থ বিজ্ঞানে পড়ালেখা করেছেন, হ্যাঁ পদার্থ বিজ্ঞানে আচ্ছা, কি আপনি পড়ালেখা করেছেন? হ্যাঁ আচ্ছা, আপনি কোথায়, আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি আমাকে বলবেন যে আপনি কোথা থেকে পড়ালেখা করেছেন? আমি তার আগে বলে, আমি আসলে মূলত হচ্ছে, আমরা যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট, আমরা আমরা যদি কলেজে যাই, কোনো ইউনিভার্সিটিতে যাই, আমরা সেটা, আমরা সেটা প্রাইভেসি থাকা জরুরি, আর এই জন্য এই ব্যাপারে আপনার সাথে আমি লাইভে বলতে চাইছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেটা না বলতে পার্সোনাল চাইলে সমস্যা নেই, কোনো সমস্যা না না, বলতে চাইলে সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। পার্সোনাল। কিন্তু মানে আমার মানে খুবই মানে একটা বিষয় আমি আপনার সাথে যতটুকু কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে যে আপনি আরেকটু আরেকটু যদি আপনি পড়ালেখা করেন, তাহলে হয়তো আপনার সাথে কথা বলে আমি আরেকটু ভালো ফিল করব, মানে কথাবার্তা চালানো যাবে। বুঝছেন, আপনাকে আমি আচ্ছা ছোট করার জন্য বলছি না, কিন্তু যেমন ধরেন যে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু বেসিক বিষয় আছে, যে বেসিক বিষয়গুলো জানা থাকলে আমরা কথাবার্তা চালাতে পারি। হ্যাঁ, নাহলে হ্যাঁ কথাবার্তা চালানো যায় না। অনেক সময় দেখা যায় যে আপনার সেন্টেন্স সেন্টেন্স এত পরিমাণে ব্যাপার স্যাপার থাকে, সেগুলো নিয়ে প্রত্যেকটা সেন্টেন্সে যদি আমি আপনাকে থামাই, আবার ঠিক করে দিই যে ভাই এটা ভুল বলছেন, ভাই এটা ভুল বলছেন, ভাই এটা ভুল। যেমন ধরেন আপনি বলতেছেন যে নিউটন তো বিবর্তনবাদ মানে নাই, ভাই নিউটন বিবর্তনবাদ আসার অনেক আগে নিউটন মারা গেছে। এই জিনিসটা যদি আপনাকে আমাকে দেখুন এক্সপ্লেন করে বোঝাইতে হয় অনেকক্ষণ সময় নিয়ে, তাহলে তো ভাই আলোচনাটা সামনের দিকে দেখুন আগায় না, বুঝছেন? না দেখুন, আমি কিন্তু আইনস্টাইন এবং নিউটন এই কথাটা, মানে মিস্টেকলি, ধরুন নিউটনের নামটা বের হয়ে গেছে, যে মিস্টেকলি না, আমি এরকম তার হতে আগে পারে, আইন, এরকম হতে হ্যাঁ পারে, হতে সমস্যা পারে, নেই, এটা এটা সমস্যা নেই, মিস্টেক মানুষ হ্যাঁ মিস্টেক করতে পারে, না, মানুষ ভুল আপনি করতে পারে, এটা এটা আপনি ব্যাপার যদি না। একটু ইঙ্গিত বুঝেন, ইশারা বুঝেন, হ্যাঁ আপনি যদি একটু ইঙ্গিত ইশারা বুঝে থাকেন, আপনি যদি একজন জ্ঞানবান ব্যক্তি হয়ে থাকেন, তাহলে মিস্টেকলি যে কথাগুলো মাঝে মাঝে হয় সেটা বুঝে নেবেন, মিস্টেকলি না হতে পারে, এটা ধরেন যে পারবেন আশা করি। না না, যদি আমি আপনাকে যেটা হচ্ছে কারেক্ট করে যাই না হোক, দিই, যদি আপনাকে কারেক্ট করে না দিই, ধরেন আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন, তাহলে আপনার স্টুডেন্টদেরকে যদি আপনি বলেন যে নিউটন কিন্তু বিবর্তনবাদ মানে নাই, এই কথাটা তো ভাই একটা ভুল কথা। আপনি যদি আপনার স্টুডেন্টদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে এই জিনিসটা শিখান, তারা একটা ভুল জিনিস শিখবে, তারা মনে করবে নিউটন এটা মানে নাই, কিন্তু নিউটন বেচারা তো বিবর্তন তত্ত্বের অনেক আগে মারা গেছে, সে কিভাবে মানে বলেন তো, কিভাবে সে শিখবে, মানে মানবে বা মানবে না না? ওটা আমি আমি আপনাকে কি বলেছি, সেটা ধরুন সেটা মিস্টেকলি, সেটা মানে সেই সেটা বাদ কারণেই দেন, বাদ দিতে সেই পারে। কারণে আপনি যখন মানে ধরেন একটা এখন লেকচার দিবেন বা কথা বলবেন, এখন যেমন ধরেন এখন শুনুন, হ্যাঁ এখন শুনুন, আপনার একটা আচ্ছা ঠিক ভিডিও আছে, এবার দেখলাম, এবার আপনি মূল বলতেছেন আলোচনায় চলে যাই, এবার ভাই, এটা আপনার এসব একটা বাদ দেন। ভিডিও দেখলাম যে আপনি বলতেছেন ভাষা শহীদরা নাকি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে তাদেরকে হত্যা করেছে। ভাই ভাষা শহীদ ভাই কাদেরকে এটাই, বলে আর মুক্তিযোদ্ধা আচ্ছা কাদেরকে বলে, এটা তো আচ্ছা আলাদা বিষয় শুনুন, তাই না? আলাদা বিষয় আচ্ছা না? এক মিনিট, এক মিনিট, আমি যদি তখন বলতাম
যে ফর এক্সাম্পল বঙ্গবন্ধু একটি পিস্তল নিয়ে একটি বন্দুক নিয়ে হানাদার বাহিনীতে তাকে বন্দুকটি তাদের দিকে তাক করালেন, আমার কি ভুল হতো? ফর হ্যাঁ ভুল এক্সাম্পল হতো, আমি ভুল হতো, বলেছি কারণ কিভাবে ভুল হতো? না না শেখ মুজিবুর রহমান সেই সময় কোনো যুদ্ধ করেন নাই, ওনাকে 25 না, মার্চের আমি আগে ওই অ্যারেস্ট করে নিয়ে যুদ্ধক্ষেত্র দেওয়া হতো। আমি বুঝাইনি তাদেরকে দিয়ে, আমি এক্সাম্পল দিয়ে বুঝাইছি। ধরুন আমি আমি আপনার কথাই, আপনি আমি যদি এক্সাম্পলটা যখন আপনি আমি দিবেন যদি বলি তখন একটা সঠিক এক্সাম্পল দিবেন, আপনি তো সঠিক এক্সাম্পল দিতে পারেন। আপনি যদি এরকম উদ্ভট এক্সাম্পল দেন, মানে আপনার এক্সাম্পলে যদি কোনো এক্সাম্পল আগামাথা না থাকে, ভাই আপনার এক্সাম্পলে যদি কোনো আগামাথা না থাকে, আপনি যদি বলেন যে মামদো ভূত আয়সা আমার বাসায় ভাত খায় গেছে, এই এক্সাম্পল যদি আপনি দেন, এটা তো ভাই মানে হাসাহাসির পর্যায়ে চলে যায় ব্যাপারটা, তাই না? আচ্ছা, তো আমি আমি বলতেছিলাম যেটা আমি আপনাকে বলি, এটা এক্সাম্পল ছিল, এক্সাম্পল আমি শুধু ভাষা শহীদ না, আমি বঙ্গবন্ধুর কথাই বললে সেটা ভুল হতো না, আমি সেটা এক্সাম্পল হিসেবে আমি ওই যে যুদ্ধ আমাদের জিহাদ যেটা ইসলামে, ও কারণে মনে করছেন এমন কারণ কি? আমি আবশ্যকতা বুঝাতে গিয়ে একটা এক্সাম্পল না 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 মানে এক্সাম্পল যখন আপনার দিতে হবে দেবেন তখন ঠিকভাবে এক্সাম্পলটা দিবেন। আর মানে মানে যাই হোক, ওইটা আপনাকে আমি বললাম যে আপনি একটু জেনে বুঝে একটা সেন্টেন্স যখন আপনি মুখ থেকে বের করবেন, সেই বের করার আগে আপনার অনেক পড়ালেখা করতে হবে। পড়ালেখাটা করলে আপনি আপনার সেন্টেন্সটা ভালোভাবে মানে সঠিকভাবে আপনি বলতে পারবেন কথাটা, ঠিক আছে? আচ্ছা, এবার মূল আলোচনায় চলে যাই তাহলে। হ্যাঁ, হ্যাঁ, মূল আমি আলোচনায় যাই। আজকে বেশি সময় দিতে পারবো না ভাই, আপনি যদি কোনো মানে মানে ছোট প্রশ্ন আচ্ছা, করতে চান ছোট প্রশ্ন করেন, বেশি আলোচনাতে যান না, বলেন। সুরা বাকারা আমরা ছিলাম সেইদিন আলোচনায়, ওটা শেষ করতে পারিনি। সুরা বাকারার 29 নম্বর আয়াত না আমাকে জিজ্ঞেস করলেন, সুরা বাকারার 29 নম্বর আয়াতটা, সেটা আপনার দৃষ্টিতে অবৈজ্ঞানিক লাগে, কেন লাগে? না আপনি আপনি কি বলতেছেন সেটা আপনি বলেন, তারপর আমি বলবো, আপনার কথাটা শেষ করেন। আপনাদের nastikko.com এ দেখলাম যে সুরায় বাকারার যে 29 নম্বর আয়াত আছে, অসংখ্য আয়াত, এর থেকে আমাদের সেদিন আলোচনা ছিল ওই আয়াত থেকে, ওই সুরায় বাকারার 29 নম্বর আয়াত আপনাদের দৃষ্টিতে অবৈজ্ঞানিক লাগে, বিজ্ঞানের সাথে মানে সাংঘর্ষিক মনে হয়, সেটা কি? একটু আমাকে একটু বলে দিলে তারপর আলোচনা করবো আর কি, সেটা আপনার ওই জায়গা থেকে আলোচনা করবো যে জায়গা থেকে আপনাদের সাংঘর্ষিক মনে হয়। আচ্ছা, আয়াতটা কি আমি আপনাকে পড়ে শোনাবো? আপনি ওই দিন পড়ে শোনাইছেন, আমি কি আবার পড়ে শোনাবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, পড়ে শোনান, পড়ে একটু পড়ে। তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত, তারপর তিনি মনোযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি তৈরি করেছেন 7 আসমান, আর আল্লাহ সর্ববিষয়ে অবগত। এই এই যে এই আয়াতের সাথে আরো প্রাসঙ্গিক আয়াত আছে, আরো প্রাসঙ্গিক আয়াত পড়তে হবে একই সাথে। আচ্ছা, প্রাসঙ্গিক আয়াত মানে এখান থেকে আপনি বলেনি? না 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 বলেনি, আপনি এক আয়াত দিয়ে তো আর হবে না, আরো আয়াত আছে। সূরা ফুসিলাতের 9 থেকে 12 নম্বর আয়াতে বলা আছে যে তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং 4 দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন, পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রপুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয় আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়, তারা বললো আমরা স্বেচ্ছায় আসলাম। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে 7 আসমান করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন, আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। এখানে আপনি দেখেন মানে মানে ওই টেকনিক্যাল বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বিষয় বাদই দিলাম, এখানে একই আয়াতের ভিতরে বলা আছে অতঃপর তিনি মানে কে? তিনি মানে অতঃপর তিনি তিনি মানে তিনি মানে আল্লাহ, তিনি তো আল্লাহ। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে 7 আসমান করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন, তার মানে কে? আল্লাহ, তাই না? পরের লাইনে বলা আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি, পরের লাইনে বলা আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি, এখানে ভাই আমি কে আর তিনি কে? এটা তো মানে গ্রামাটিক্যাল সমস্যা, মানে ব্যাকরণগত সমস্যা। হ্যাঁ, তিনি আমি কোনো ঠিক ঠিকানা নাই, আগা মাথা নেই, তিনি আমি অমুক কিভাবে না, এটাই তো সমস্যা, ব্যাকরণগত সমস্যা বলতে বলে আপনাকে ওই ভাষার ব্যাকরণ জানতে হবে, তা না ছাড়া আগে যদি আপনি বাংলা দিয়ে আপনি যদি বাংলা দিয়ে আপনি যদি বলে দেন যে ব্যাকরণের সমস্যা, তাহলে তো এটা কেমন হয়? এই অনুবাদটা যিনি করেছেন তিনি আপনার এবং আমার থেকে এবং পৃথিবীর অনেক আরবি ভাষাভাষীর থেকে অনেক ভালো আরবি বিষয়ে অভিজ্ঞ, এবং আরবি বিষয়ে তার কয়েকটা পিএইচডি ডিগ্রি আছে আরবি ব্যাকরণ বিষয়ে। ভাই আমার কথা শেষ করতে দেন, কথা শেষ করতে দেন। আপনি ভাই সে যে এই অনুবাদটা করছে তার অফিসের দ্বারের কাছে পর্যন্ত আপনি ঢুকতে পারবেন না। হ্যাঁ, যেমন ধরেন একজন অনুবাদক হচ্ছেন মহিউদ্দিন খান, উনি যে পরিমাণে বড় ইসলামের স্কলার, হ্যাঁ, বা ধরেন যারা এই অনুবাদগুলা করে বাংলায় যারা অনুবাদগুলা করেছেন, বা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বইগুলা বের করা হয়, ইসলামিক ফাউন্ডেশন যাদেরকে দায়িত্ব দেয় যে আপনারা এই অনুবাদগুলো আপনারা করবেন, তারা তো ভাই রাস্তাঘাট থেকে মোল্লা ধরে আইনা অনুবাদ করতে দেয় না। বুঝলাম, এটা আপনাকে এভাবে ভাই শেষ করতে দেন, ভাই শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। ইসলামিক ফাউন্ডেশন সিলেক্ট সিলেক্ট করে মানুষকে কাদেরকে অনুবাদ করার দায়িত্ব দেওয়া হবে, এবং সেই মানুষকে সিলেক্ট করে যারা ধরেন মদিনা ইউনিভার্সিটি বা আল আজহার ইউনিভার্সিটি থেকে 30-40 বছর পড়ালেখা করে 3-4টা পিএইচডি করে
ডক্টরের ডিগ্রি নিয়ে আসছে, ফেরত আসছে, তাদের কি তারা দায়িত্ব দেয় আপনি আপনি এই অনুবাদটা করেন? ভাই রাস্তাঘাটের থেকে মানে ফালতু লোকজন ধরে তো আনে না তারা, তাই না? ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে হাজার হাজার আলেম আছে, হাজার হাজার অনুবাদক আছে। না আপনার কথা এটা ফালতু মনে হয়েছে তাদেরকে, আপনার আপনি ফালতু বলে দিলেন তাদেরকে, আপনি ফালতু বলে দিলেন, আপনি যদি গ্রামাটিক্যালি ভুল করেন। আমি না বলেছেন, আপনি পরোক্ষভাবে বলেছেন, প্রধান মাধ্যমে না ভাই, আপনি ভাই আপনি কথা বলেন না ভাই, আপনার আইকিউ লেভেল দেখে আমি মানে মানে মুগ্ধ হয়ে যাই। আমি তাদের ভুল ধরি নাই, তারা গ্রামাটিক্যালি ঠিক লিখছে, আমি ভুল ধরছি যে এটার মূল যিনি লিখেছেন সেটা সেইখানে মূল যে এই, তাহলে এটাকে আগে বলবেন যে গ্রামাটিক্যাল ঠিক আছে। আপনি ভাই কথা কথা শুনেন, যিনি মূল বইটা লিখেছেন তিনি তিনি গ্রামার ভালোভাবে বুঝতেন না, মূল যিনি লিখেছেন তিনি গ্রামার ঠিকভাবে বুঝতেন না। আমি তিনি এইগুলার কোনো ঠিক ঠিকানা নাই এখানে কোরআনের ভিতরে। আমি তিনি আপনি দেখেন, আমি যদি আপনাকে একটা কথা বলি, একটা সেন্টেন্স বলি যে আমি গতকাল সুপার মার্কেটে গেছিলাম, সুপার মার্কেটে গিয়ে আমি ডিম কিনে আনছি। হ্যাঁ, এখন যদি আমি কথাটাকে এইভাবে বলি যে আমি তিনি গতকাল সুপার মার্কেটে গেছিল, অতঃপর আমি তিনটা ডিম কিনে আনছি, এই কথাটা সেন্টেন্সটা ভুল হয়ে যায়, কারণ তিনি গতকাল সুপার মার্কেটে গেছিলেন এবং আমি তিনটা ডিম সুপার মার্কেট থেকে কিনে আনছি, এই কথাটার কোনো সামঞ্জস্য নাই, এটা গ্রামাটিক্যালি ভুল, আপনি হচ্ছেন কি এখন শব্দের অর্থ নিয়ে তেনা পেঁচাবেন, কিন্তু আমি ইসলামিক ফাউন্ডেশন এবং পৃথিবীর প্রমিনেন্ট যারা অনুবাদক তাদের অনুবাদ নিয়ে আসবো সেখানে। ভাই আপনি তাহলে আপনাকে আরেকটি দৃষ্টান্ত আমি দিই, আপনি পবিত্র কোরআনের সূরা কাউসার পড়েছেন? একটু শেষ করি, সেখানে ভাই আপনি কোনো বেল পাবেন না, কারণ এই অনুবাদ গুলা যারা করেছেন তারা প্রখ্যাত অনুবাদক, প্রখ্যাত ইসলামিক স্কলার, সেখানে আপনার কোনো জায়গা নাই, আপনার আপনার আপনারা কেউ মানে পুষবে না সেখানে, ঠিক আছে? তো কি হলো দুই নম্বর, এটার সাথে মানে আমাদের আলোচনার সামঞ্জস্যটা কি আমি বুঝতে পারলাম না, তারা অধিক হতে পারেন, তারা তো আমাদের, আমরা তো তাদের মুখাপেক্ষি, আমরা আমরা তাদেরকে ইমাম মানি, আমরা তাদের অনুসরণে চলি, তাদের থেকে আমরা শিক্ষা নিই। তো আপনি বুঝাতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন আমাদের আলোচনার সাপেক্ষে? আসলে আমি বুঝতে পারছি না কোথায় মিল আছে কোথায় অমিল আছে। আপনি শুধু এটা নিয়ে আলোচনা করেন যে এখানে সূরা ফুসিলাতে 9-12 নম্বর আয়াত এবং সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ আগে পৃথিবীতে পর্বতমালা স্থাপন করলেন, তারপরে 4 দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করলেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ, ঠিক আছে? এটা যদি আপনার কাছে মানে মনে হয় যে কথাটা সঠিক, মানে আল্লাহ আগে পৃথিবীতে বানাইলো, তারপরে আকাশের দিকে মনোযোগ দিল, আকাশ ছিল তখন ধূম্রকুঞ্জ, এরপরে সে আকাশে নক্ষত্র, যে নক্ষত্রগুলো আছে, যে ধূমকেতুগুলো আছে, সেগুলো সব বানাইলেন, ঠিক আছে? এটা যদি আপনার কাছে সঠিক মনে হয় তাহলে তো ভাই হাসাহাসি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। দেখুন আল্লাহ তাআলা এই সূরা বাকারার 29 নম্বর আয়াতে এখানে পৃথিবীকে বানানোর কথা সেখানে বলেননি, যদি বানানোর কথা বলে থাকেন তাহলে আমাকে আমাকে একটু আরবি থেকে আপনাকে বুঝাতে হবে, আর নচেত আপনি যদি না মানেন তাহলে আরবি থেকে আমাকে ট্রান্সলেট করে আপনি আপনি বুঝাতে হবে, না হলে নচেত আমার আমি যা বলবো এখন আপনি মেনে নিতে হবে, কারণ হচ্ছে আমি যা বলবো এখন আপনাকে মেনে নিতে হবে, আমি ট্রান্সলেট করে করে আমি আপনি বললে আপনার মেনে নিতে হবে। ভাই আপনার ট্রান্সলেশন আমি কেন মানতে যাবো? আমার কাছে তো অলরেডি প্রখ্যাত ইসলামিক স্কলারের ট্রান্সলেশন আমার সামনে আছে না, আপনি যদি অনুবাদ যদি এভাবে হতো, শুনুন আপনি যদি চাপা পড়েন আমি যে বিষয়টা আপনারা ভুল করেন ভাই, আপনি যদি চাপা পড়েন কেন দিব ভাই? আপনি কে যে আপনার আপনার অনুবাদ আমি মানবো? আমি এই অনুবাদ নামাই না, মহিউদ্দিন খানের অনুবাদ নামাই না, আমি আপনার অনুবাদ মানবো, এটার কারণটা কি সেটা আমাকে বলেন। এভাবে কেন মানবেন জানেন? আমি বলি কেন, এভাবে যদি অনুবাদ করে এভাবে কোরআন বুঝা দিত, আমরা 17-18 বছর গিয়ে একটা প্রতিষ্ঠানে লেখাপড়া মানেই ছিল, আপনার মত করে পাশাপাশি অনুবাদ করেই ওয়াজ করতাম না। অনুবাদ ভাই এটা একটা যুক্তিগত বিষয়, আপনি বুঝার চেষ্টা করুন, একজন ব্যক্তি এভাবে যদি কোরআন অনুবাদ করে, শুনুন শুনুন, পৃথিবীর সবচেয়ে বড় তাহলে তাফসীর কেন? আপনি এখানেই দেখুন একটা পয়েন্ট আছে যে একটা অনুবাদ অনুবাদ করে এই পর্যন্ত যাচ্ছে না, তার তাফসীর আছে। শুনুন, পৃথিবীর সবচেয়ে বড় বড় ইসলামিক স্কলার যারা আরবি ভাষার উপরে বিশেষজ্ঞ এবং ইউনিভার্সিটি টিচার, তাদের অনুবাদ না মেনে এখন আপনি অনুবাদ করবেন? আপনি কোথাকার কে আপনি অনুবাদ করবেন? আমার আপনার অনুবাদ মানতে হবে আপনার ভাই, তাদের অনুবাদ থেকে বলে দিন না, ওই অনুবাদ থেকেই বলে দিন। আপনি আগে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনি কয়টা ডক্টরেট করেছেন আরবি ভাষার উপরে সেটা একটু বলেন ভাই। তো আপনার ডক্টরেট গুলা এই মানে যারা অনুবাদ করেছে তাদের থেকে বেশি কিনা সেটা তো আমার দেখতে হবে, এদের অনুবাদ বাদ দিয়ে আমি কেন আপনার অনুবাদ নিবো ভাই? আপনি এখন গোজামিল দিবেন, বলবেন এখানে এটা বলতে এটা বোঝানো হয় নাই, পৃথিবী বলতে পৃথিবী বোঝানো হয় নাই, পৃথিবী বলতে ডিম বোঝানো হয়েছে, ডিম বলতে ডিম বোঝানো হয় নাই, ডিম বলতে আলু বোঝানো হয়েছে, আপনি আলু পটল সব মিলাই দিবেন, আপনার কথা আমি কেন মানবো? আমাকে আমাকে আমি মানার কথা বলছি না, আমি অনুবাদ থেকে আমরা যেভাবে আমরা অধ্যয়ন করি, আমরা এই কোরআনকে কিভাবে বুঝি, এই অনুবাদ থেকে আমরা কিভাবে অধ্যয়ন করি, হুকুম আপনাকে এভাবেই বলবো, আমি আমারটা কেন বলবো? আপনি কিভাবে অধ্যয়ন করেন সেটা জানার আগ্রহ তো আমার নাই, আমার আগ্রহ হচ্ছে কোরআনে যে আমি আমারটা না, আমি ভাই ইসলামিক স্কলার যারা তারা কিভাবে অনুধাবন করে সেটা যদি আপনার জানার না বিষয় হয় তাহলে সেখানে তো আপনি আপনি আপনার কথা মন গড়া দিচ্ছেন। আপনি কি ইসলামিক স্কলার? আপনি কি নিজেকে ইসলামিক স্কলার দাবি করতেছেন? তাহলে কি আমি আমি কি আমি কি আমি আমি ইসলামিক স্কলার
আচ্ছা, আপনার আমি কি, মানে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন একটু বলেন তো ভাই। না ডক্টরেট পাওয়ার সাথে আমি বিশ্ববিদ্যালয়ে যাবো কেন? বিশ্ববিদ্যালয় আমাকে, আমার প্রতিষ্ঠানকে, আমার, আমি ধরুন আমি একটা মাদ্রাসায় লেখাপড়া করছি, মাদ্রাসাতে পড়ে স্কলার হয়ে গেছেন। আপনি আপনি আমার কথা বুঝার চেষ্টা করুন। আমি একটা, আমার মাদ্রাসায় আমার বিশ্ববিদ্যালয়, আমার মাদ্রাসায় আমার বিশ্ববিদ্যালয়, আমি ধরুন আমি যেখানে যাই না কেন। না না, এটা যদি আপনি এভাবে বলেন, আচ্ছা ভাই, আমি আপনাকে স্বাভাবিক প্রশ্ন করবো। ইসলামের উপরে আপনি আপনি কি কোনো তাফসীর লিখেছেন? আপনি কি ইসলামের উপরে মানে কোরআনের কোনো তাফসীর লিখেছেন আপনি? কেন তাফসীর আমি আমি না লিখলে কি হবে? মহিউদ্দিন খান সাহেবের অনুবাদে ভুল আছে যদি মনে করেন, এবং আপনার অনুবাদটা যদি আপনি মনে করেন যে সে ঠিকভাবে অনুবাদটা করতে পারে নাই, তাহলে তো ভাই আপনার একটা নতুন অনুবাদ লিখে সেটা ইসলামিক ফাউন্ডেশনে নিয়ে দিতে হবে। বলতে হবে যে যে আপনাদের কাছে যে অনুবাদটা আছে সেটা ভুল আছে, আমার অনুবাদটা সঠিক, আমারটা আপনারা প্রকাশ করেন, তারপরে তো ভাই ইসলামিক ফাউন্ডেশন আপনার অনুবাদটা প্রকাশ করবে, তাই না? তারা যদি দেখে যে আপনারটাই সঠিক তারটা ভুল, তাহলে তো আপনারটা তারা প্রকাশ করবে, তাই না? তো এটা আমার বিষয়ে আপনি আপনি ভাই আপনি তো তাহলে ভাই আপনি যদি আরো বড় ইসলামিক স্কলার হয়ে থাকেন ভাই, আমার কথা শুনুন। থেকে তারা যে বলে অনুবাদ করে শেষ করতে দেন, ধরুন আমরা শেষ করতে দেন, শেষ করতে দেন। আপনার তো তাহলে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে যোগাযোগ করতে হবে, যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে আপনি একটা চিঠি লিখবেন যে ভাই দেখেন এই যে যা আপনারা অনুবাদ করছেন সবগুলোর ভিতরে ভুলভাল আছে, সব কেউ ঠিকভাবে করতে পারে নাই, আপনি একমাত্র পৃথিবীর সবচেয়ে ভালো অনুবাদক, অনুবাদ করতে পারেন, আরবি দেখে দেখে আপনি ভালো অনুবাদ করতে পারবেন, আপনি এখন থেকে সব অনুবাদ আপনার দিয়ে করাবে, ইসলামিক ফাউন্ডেশন আপনার দিয়ে অনুবাদ করাবে, তাহলে তো ভাই আমরা খুব ভালো লাগবে, আপনি একজন অনুবাদক হবেন ইসলামিক ফাউন্ডেশনের, তখন তো আরো ভালো ব্যাপার। কিন্তু আপনি যদি এখন মানে ভুম ভাঙ আমাকে বুঝান, বুঝাই দেন, সেটা আপনার কথা আমি কেন মানতে যাবো? আপনার অনুবাদ আমি শুনতেই যাবো না, আপনি তো ইসলামের কোন স্কলার না, আপনার কোন অনুবাদ করবো না, আমি ওই অনুবাদ থেকে আমি সেটাকে বুঝাবো, বিস্তারিত বিশ্লেষণ করবো, এটাই আপনাকে বলছি। না না, হ্যাঁ সেটা বিস্তারিত বিশ্লেষণ করবো আপনি, হ্যাঁ সেটা আপনি করতে পারেন, কিন্তু আপনি অনুবাদ, এটাই তো আমি বলছি, আমি কি অনুবাদ, সেটা আমি বলছি যে না, আপনি তো অনুবাদ, আমি বলছি যে এই মুহূর্তে আমি আমি আমার দক্ষতা দিয়ে আমি এই মুহূর্তে ট্রান্সলেট করবো এই আয়াতকে, এটাই আমি আপনাকে অনুবাদ, আপনার অনুবাদ তো আমি শুনবোই না, কারণ আপনি তো মানে অনুবাদক না, কোরআনের অনুবাদক না আপনি, কোনো আপনার অনুবাদ আমি কেন শুনতে যাবো ভাই? এখানে যেখানে আমার কাছে প্রখ্যাত স্কলারের অনুবাদ, তাহলে তো আপনি সত্যিটা বুঝতে চান না, তাহলে আপনি সত্যিটা বুঝতে চান না, আমি আপনাকে বলেছি যে এই আয়াত কিভাবে বিশ্বাসিত হবে। আপনি এখন আমার কাছে প্রখ্যাত ইসলামিক ইসলামিক স্কলারের অনুবাদ থাকার পরে আমি কি আপনার কাছে যাবো ভাই এটার অনুবাদ কি হয়েছে? মনে করেন, মনে করেন আপনাকে উদাহরণ, প্রখ্যাত ইসলামিক স্কলার কি বুঝিয়েছেন যে, মনে করেন, মনে করেন যে শেক্সপিয়ারের একটা বই, একটা নাটক, সেটা ইংরেজি এবং বাংলা ভাষার উপরে সব বাংলাদেশের সবচেয়ে বড় যে বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞ শেক্সপিয়ারের একটা বই বাংলায় অনুবাদ করছে। ধরেন এইরকম একজন বাংলাদেশের ছিলেন কবির চৌধুরী, কবির চৌধুরী চমৎকার অনুবাদক ছিলেন, হ্যাঁ ওনার মানে জ্ঞানের লেভেল অনেক বিশাল, উনি একটা অনুবাদ করেছেন। এখন ভাই মানে চিপা চাপা দিয়ে এক মানে মাদ্রাসার একটা টিচার এসে যদি বলে যে এই অনুবাদটা ভুল, আমি অনুবাদ ভালো পারি, এর চেয়ে ভালো অনুবাদ আমি পারি, তো ভাই আমি কবির চৌধুরীর কাছে যাবো নাকি আমার কি কবির চৌধুরীর কাছে যাওয়া উচিত নাকি ওই চিপার মোল্লার কাছে যাওয়া উচিত যে দাবি করতেছে সে ইংরেজি আরো ভালো অনুবাদ? না যত আপনি শিখরে যাবেন, আপনি উর্ধে যাবেন অবশ্যই, হ্যাঁ অবশ্যই, আমি আপনার সাথে সহমত অবশ্যই। অনুবাদ নিয়ে আপনি কিছু বললেন না, আপনি আমাকে বুঝাইতে পারেন এই জিনিসটা যে আপনি যেটা, এটা এটাই আমি বলছি, এটাই বলছি, অনুবাদ থেকে আমি বিশ্লেষণ করব, আপনারা যে যেভাবে আয়াত অনুবাদ থেকে আপনি বিশ্লেষণ করেন, হ্যাঁ এটা আপনি করেন যে আপনি বুঝাইতে পারেন যে এটা দ্বারা আসলে মানে পৃথিবী আগে সৃষ্টি হয়েছে নাকি মহা মানে আকাশ আগে সৃষ্টি হয়েছে সেটা আপনি বলতে পারেন, কিন্তু আপনি দেখুন পৃথিবীর খেলা খেলবেন না কোনো, ঠিক আছে, কারণ এখানে অনুবাদ আমাদের কাছে আছে অলরেডি, বলেন হ্যাঁ পৃথিবী পৃথিবী আগে সৃষ্টি হয়েছে নাকি মহাবিশ্ব আগে সৃষ্টি হয়েছে সেটা মানে আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই সেটাও ক্লিয়ার করে দিয়েছেন, আওয়ালাম ইয়ারা আল্লাযিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানা তারাতুন ফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। সূরা আনফাল 30 নম্বর আয়াতটা দেখুন, সেখানে আল্লাহ তাআলা পৃথিবীর মহাবিশ্ব সৃষ্টি হওয়ার ব্যাপারটি সেখানে বলেছেন। আর এই যে সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম হুয়াল্লাযী খালাকা। ভাই আপনি বলেন না, সময় নষ্ট করছেন ভাই, অনর্থক সময় নষ্ট করেন না আমার, আপনাকে আরবি বলে আরবি বলে সময় নষ্ট করেন না ভাই, আমার অনুরোধ করি আমার সময় নষ্ট করেন না, যেটা বলতে চান সেটা বলেন। তাহলে দেখুন আপনাকে একটু আমি বুঝাতে হলে একটু সময় আপনার একটু ভাই, এই রকম আরবি বং 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 আরবি বং বং এগুলো তো শোনা টাইম, আরবি না বুঝালে আমি এই বিষয়ে আমি কিভাবে স্টেট পয়েন্টে আসেন, স্টেট পয়েন্টে আসেন, কি পয়েন্ট মেক করতে চান সেটা বলেন। আমাদের আমাদের যারা তাফসীর করেন, যারা তাফসীর লিখেছেন, তারা কিন্তু ওই প্রথমে অনুবাদ করেন, ঠিক আছে অনুবাদ করেন, তারপর বিস্তারিত বিশ্লেষণ করেন, বিস্তারিত বিশ্লেষণ করেন না ওই বাংলা থেকে। মানে ইসলামের সবচেয়ে বড় তাফসীরকারক, সবচেয়ে প্রখ্যাত তাফসীরকারক কে নাম বলেন তো ভাই? ইবনে আব্বাস, ইবনে কাসির,
ইবনে কাসির সবচেয়ে প্রখ্যাত না? ইবনে কাসির না, ইবনে আব্বাস সব থেকে, আপনি বলেছেন সব থেকে বড় কে? সবচেয়ে প্রখ্যাত কে? সবচেয়ে প্রখ্যাত বলেছে, বড় বলিনি, প্রখ্যাত মানে ফ্যাতিমান প্রখ্যাত। ইসলামের মধ্যে সব থেকে প্রখ্যাত তাফসির কারক হচ্ছেন ইবনে আব্বাস। আচ্ছা, আর আপনি যে বলেছেন ইবনে কাসির, উনি অনেক নিচে, অনেক বর্তমান আমাদের আধুনিক যুগ থেকে ধরলে উনি হবেন প্রখ্যাত আর কি। হ্যাঁ, ইবনে আব্বাস ইবনে কাসির হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু ইবনে কাসির হচ্ছে সবচেয়ে বিখ্যাত, কারণ ওনার বই সব জায়গায় পড়ানো হয়। হ্যাঁ, সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় গুলাতে ওনার বই পড়ানো হয়। এখন আমি আপনাকে ইবনে কাসিরের বই থেকে আল বিদায় ওয়ান নিহায় গ্রন্থের আরশ ও কুরসি সৃষ্টির বিবরণ থেকে আপনাকে আমি পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে আল বিদায় ওয়ান নিহায়। আমি একটু বলে নেই আসিফ ভাই, আসিফ ভাই, আমি একটু বলে নেই, পরে পড়ে শোনাবেন আমাকে। আমি একটু এই ব্যাপারটা যেহেতু বলতে চাইছি, একটু শুনুন, আমি এটা শেষ করি নেই, এই আয়াতের কথাটা শেষ করি নেই, পরে শোনাবেন। দেখুন, তাফসির কারকরা তাফসির করেন একটা, আমি আপনাকে একটু আরেকটু কথা বর্ণিত করে বলছি। এটা হচ্ছে কুরআনের তাফসির, এমন এক গ্রন্থ, এটা এটা এমন এক গ্রন্থ, এই গ্রন্থের তাফসির কখনো শেষ হবে না, আর এইরকম একটি পাতা দুটি পাতার মধ্যে সীমাবদ্ধ হবে না, লিমিটেশন হয় না। আপনি কি জানেন সূরা পবিত্র কুরআন মজিদের যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ আছে, এই বিসমিল্লাহটার তাফসির, আচ্ছা সেগুলো বুঝতে যদি কেউ করে সেগুলো বুঝতে পেরেছে, সারা জীবন চলে যাবে। পৃথিবী আগে বানানো হয়েছে নাকি আকাশের সূর্য নক্ষত্র গ্রহ নক্ষত্র এগুলো আগে বানানো হয়েছে, এটা বলেন। আওয়ালাম ইয়ার আল্লাযিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদ, যে আয়াতটি আমি একটু আগে পড়েছি, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। এই আয়াতের প্রেক্ষিতে মহাবিশ্ব প্রথমে একই বিন্দুতে ছিল, তারপর সেগুলো আলাদা হলো, সেই ভিত্তিতে আল্লাহ তাআলা বুঝেছেন মহাবিশ্বকে মানে সৃষ্টি করেছেন মানে একসাথেই প্রথমে, তারপর মানে পৃথিবী এবং মহাবিশ্ব একই সাথে সৃষ্টি হয়েছে, এটা তো আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, প্রথমে প্রথমে একই, অবশ্যই আপনি যদি আপনি যদি বলেন যে সূর্য থেকে এক ছিটকা এসে পরে পৃথিবী তৈরি হয়েছে, পৃথিবী থেকে আরেক খণ্ড উড়ে গিয়ে চাঁদ তৈরি হয়েছে, এভাবে যদি বলেন, কিন্তু মূল আমরা যেটাকে বলবো যে আমাদের যে অদ্ভুত ভাবে মিশেছিল, যেটা আমি আমি বিগ ব্যাং এর কথা বললেই আপনি ওই বিগ ব্যাং এর আধুনিক বিগ ব্যাং এর সাথে মিলিয়ে নেবেন, আমি এর আগে কথাটা বলে নিচ্ছি। আপনি আমি বিগ ব্যাং বলেন নাই কথা, মহাবিশ্ব বলছি, এটা বলছি, এটা মহাবিশ্ব এবং পৃথিবী কি একই সাথে সৃষ্টি হয়েছে একই সময় একই টাইমে? দেখুন, মহাবিশ্বের যাবতীয় বস্তু কোনা, ধরুন পৃথিবীতে যা যে পদার্থ আছে, পৃথিবী যে পদার্থ মিলে পৃথিবী সৃষ্টি। ভাই আমি আপনাকে সেটা প্রশ্নটা করিনি, আপনি প্রশ্নটা আবার শুনে নেন, একটু প্রশ্নটা আবার শুনে নেন। বলছি ভাই আপনি মানে সময় নষ্ট করতেছেন এবং আপনি আমার প্রশ্ন বোঝেন না এবং উত্তর দেন ভিন্ন, তাহলে ভাই আপনার সাথে মানে কথা বলাটা খুবই বিব্রতকর হয়ে যায়, কারণ হচ্ছে আপনি এক নম্বর হচ্ছে প্রশ্ন বুঝেন না, দুই নম্বর হচ্ছে প্রশ্নের উত্তরটা ঠিক মতো দিতে পারেন না। আমি তো আমাকে বলতে দিলে আমি এটাই বলবো, শেষে এসে আমি কিভাবে ফিনিশ দিই, এটা দেখবেন না যে কিভাবে ফিনিশটা দিই। তাই আপনি আমাকে বলেন যে আগে পৃথিবী বানানো হয়েছে নাকি আগে মানে আকাশ ধূম্রপুঞ্জ ছিল, আকাশের দিকে মনোযোগ দিচ্ছে, আল্লাহ কোনটা আগে বানিয়েছে, পৃথিবীতে পাহাড় পর্বত নাকি আগে আসমানে নক্ষত্র গুলা, কোনটা আগে, সেটা আল্লাহ তাআলা উত্তর দেন। এত পৃথিবীর আগে আকাশমন্ডলী সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনি বলতেছেন, আপনার দাবি হচ্ছে আগে আল্লাহ পাক আকাশে সব সমস্ত গ্রহ নক্ষত্র সূর্য তারপরে ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করছে, পরে পৃথিবী বানাইছে। পরে পৃথিবী বানাইছে, পৃথিবীর পাহাড়টা কখন বানাইছে ভাই? আরো পরে, পৃথিবী বানানোর আরো পরে, তাই না? পাহাড়টা হয় পৃথিবীর পাহাড় গুলো পৃথিবী বানিয়েছেন, তারপর সাজিয়েছেন, পাহাড় তো অনেক পরে হতে পারে, এখনো অনেক অনেক জায়গায় পার হয়ে যেতে পারে, অনেক জায়গায় পার নষ্ট। আপনার কথা থেকে আমরা বুঝলাম, হ্যাঁ এই তো এখন আপনি একদম মানে করে চলে আসছেন যে আল্লাহ পাক আগে মহাবিশ্ব বানাইলো, মহাবিশ্বের গ্রহ নক্ষত্র সূর্য তারা টারা সব বানাইলো, তারপর পৃথিবীটারে বানাইলো। হ্যাঁ, পৃথিবীটারে বানায় পৃথিবীর ভিতরে পাহাড় 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 বানাইলো, পাহাড় বানায় পরে আবার মহাবিশ্ব বানাইলো। এই তো মানে আপনার মূল কথা তো এটা। এখন আমি কোরআনের এই সূরাটা পড়ি, কোরআনের সূরাটা পড়ি, আমি আমি বলি না, আমার আমার কথা আপনি বলে বলবেন, আমি বলি না, এটা বলেছি আমি প্রমাণ দিই। দেখুন, আনতুম আসাদু খলকান আমি সামা উবানাহা, তোমাদেরকে সৃষ্টি করা কি এতই কঠিন না আসমানকে, তিনি তা বানিয়েছেন, তিনি তা সৃষ্টি করেছেন। অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 27, আয়াত নম্বর 27 অধ্যায় নম্বর 79। তারপর বলা হয়েছে রাফা আসান কাহা ফাসাওয়াহা, একটু 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 কথা শুনুন, রাফা আসান কাহা ফাসাওয়াহা, তিনি এর সাপকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন। 28 নম্বর আয়াত 79 নম্বর অধ্যায়। তারপর বলেছেন ওয়া আকতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আর তিনি এর রাতকে অন্ধকারের জন্য করেছেন এবং তার দিবালুককে প্রকাশ করেছেন, অধ্যায় 79 আয়াত নম্বর 29। তারপর বলেছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহা, দেখুন ওয়াল আরদা বাদা যালিকা দাহা, আমি সিরিয়ালে পুরো একটা বক্তৃতাকে আপনার সামনে উপস্থাপন করছি। কুরআনের আয়াত আপনাকে বুঝতে হবে, অনেক সময় একটা অনেক একটা রুকু, এক রুকু থেকে আরেক রুকু পর্যন্ত একটা, ভাই ভাই বাড়তি কথা বলেন না, বাড়তি কথা বলেন না, বলেন বুঝতে মানে মানে ইয়ার কথাটা আমি ধারাবাহিক বলে যাচ্ছি। হ্যাঁ, ওয়াল আরদা বাদা যালিকা দাহা, এরপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন, অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30। এই আয়াতটাকে আমরা ধারাবাহিক করবে আমরা আলোচনা করে আমরা বুঝতে পারলাম পৃথিবীর কথা আল্লাহ তাআলা বলেছেন যে বিস্তৃত করেছেন, ধারাবাহিক বর্ণনা করে এসে আকাশের কথা বর্ণনা করে এসে শেষে বলেছেন যে পৃথিবীকে আমি বিস্তৃত করেছি। কিন্তু তাহলে তাহলে আপনি সূরা ফুসসিলাতের 9-12 এবং সূরা বাকারার 29 নম্বর আয়াতকে আপনি মানতেছেন না, আপনি বলতেছেন যে এখানে এখানে বলা আছে যে তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং 4 দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন, পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য, অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ, অতঃপর তিনি তাকে পৃথিবীকে বললেন তোমরা উভয় আসো ইচ্ছায় অনিচ্ছায়,
এই আয়াতে পরিষ্কার ভাবে বলা আছে যে অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন। সূরা বাকারের 29 নম্বর আয়াতে বলা আছে, তোমাদের জন্য ভূমণ্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর নবমণ্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন। পরিষ্কার ভাবে বলা, সূরা বাকারে পরিষ্কার ভাবে বলা, তোমাদের জন্য ভূমণ্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর নবমণ্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন। অতঃপর নবমণ্ডলের দিকে দৃষ্টি দিয়ে তাকে 7টি স্তরে স্তরে বিভক্ত করেছেন, তিনি সকল বস্তু সম্পর্কে পরিজ্ঞাত পরিজ্ঞাত। দেখুন তাহলে আসিফ ভাই বলতেছেন এই আয়াতে, হ্যাঁ আমি সহমত, আমি একটু এটা বলছি, আমি এই আয়াত আপনি মানেন না, এই আয়াতে হয় অনুবাদকরা ভুল করছে অথবা আল্লাহ ভুল বলছে এই আয়াতে, অথবা কেন ভুল করছে, আয়াত তো সঠিক, এই আয়াত তো সঠিকই আছে, আপনি বুঝতে ভুল করেছেন। আমি বলি এখন, আপনি বলা শেষ করেন, আমি বুঝিয়ে দিই আয়াত কিভাবে বলা হয়েছে। অনুবাদকরা ঠিকই আছে, সবকিছু ঠিক আছে, সবই ঠিক আছে, একটু আমরা যারা এই আয়াতকে নিয়ে যারা যারা অভিযোগ করেন, হ্যাঁ একটু আমাদের বুঝতে হয়তো ভুল, কিন্তু অনুবাদকরা ঠিক আছে, আয়াত ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এবার আপনার বলা শেষ হলে আমি বলি, এই আয়াতের কথা আমি একটু বলি, একটু শর্ট করে বলেন, দেখুন আপনি শর্ট করে বলেন, আপনি বলেছেন যে নবমণ্ডলে, আপনি বলেছেন, দেখুন আমি, আপনি আরবি শুনবেন না, জানি আরবিতে অনেক বিশ্লেষণ আছে, আমি বাংলা থেকে বলছি শুধু। আপনি বলেছেন যে নবমণ্ডলের, নবমণ্ডলের সবকিছু সৃষ্টি করেছে, আমাকে বলেন তো নবমণ্ডলের মানে কি, নবমণ্ডলের সবকিছু সৃষ্টি করেছেন, নবমণ্ডল মানে কি, যেহেতু নবমণ্ডলে সেখানে প্রিপজিশন ব্যবহার করা হয়েছে, আপনি বলুন এবার আমার, আমাকে বলুন যে নবমণ্ডল জিনিসটা কি, এটা যদি আমাকে বুঝাতে পারেন আমার, আমি পরে বুঝিয়ে দিব আমাকে, নবমণ্ডল লেখ এটা কি, নবমণ্ডল হচ্ছে, নবমণ্ডল হচ্ছে যে পৃথিবীর বাইরে মহাকাশে মহাশূন্যে যা যাবতীয় যা আছে, যাবতীয় যা আছে, আমাকে এই আয়াতের অনুবাদ থেকে, এই আয়াতের অনুবাদ থেকে বুঝান আল্লাহ তাআলা নবমণ্ডল লেখ এই কথাটা কি বুঝিয়েছেন। আমি নবমণ্ডল লেখ, সেটাই তো আমি আপনাকে বলতেছি, নবমণ্ডল লেখ বলবেন, নবমণ্ডল লেখ, নবমণ্ডলের বলতে বোঝানো হয়েছে যে পৃথিবী ব্যতীত মহাকাশে মহাশূন্যে যাবতীয় যা বস্তু আছে সেগুলো সমস্ত কিছু নবমণ্ডলের অন্তর্ভুক্ত। যেমন ধরেন সূর্য, অ্যান্ড্রোমিডা, তারপরে মনে করেন যে ব্ল্যাক হোল, ছায়াপথ, মিল্কি ওয়ে, এই যাবতীয় যা আছে সমস্ত কিছু নবমণ্ডলের অন্তর্ভুক্ত পৃথিবী বাদে। ঠিক আছে, পৃথিবী থেকে যখন আমরা উপরের দিকে তাকাই বা মহাশূন্যের দিকে তাকাই তখন আমরা যা দেখি সেই সমস্ত কিছু নবমণ্ডলের ভিতরে অন্তর্ভুক্ত। আপনি বারবার বলতেছেন নবমণ্ডলের দ্বারা কি বোঝানো হচ্ছে, আপনি আপনি আমাকে এই আয়াতটাকে দেখান, নবমণ্ডলে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন, দেখেন একটু আপনি ভুল বললেন এবং ভুল না অনুবাদ পাল্টাই দিলেন, আমি বুঝতে পারলাম না। আপনি বলেন আকাশের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এরকম এই আয়াতে, মানে আপনি বাংলা থেকে বলেন, বাংলা থেকে আমাকে দেখিয়ে দিন যে আল্লাহ তাআলা আকাশের সৃষ্টি করেছেন, এটা দেখান, অবশ্যই দেখিয়ে দিচ্ছি, আবার একটা পড়েন, আবার অনুবাদটা হুবহু পড়েন, হ্যাঁ পড়েন, তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত, তারপর তিনি মনোযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি এখানে সৃষ্টি করেন, মনোযোগ দিলেন মানে এখানে সৃষ্টি করেন না, এখানে সৃষ্টি করেন তিনি মনোযোগ দিলেন এর মানে তিনি এখানে মানে বাংলাতেই বলা আছে যে তিনি নবমণ্ডলকে মানে সাজিয়েছেন, বাংলাতেই সেখান থেকে আপনারা বুঝতে পারছেন, আমি আপনাকে আরবি আমি কোরআন থেকে বের করে দেখাচ্ছি, এটা একটা অনুবাদ, অনুবাদ তো অনেকগুলো আছে, এটা একটা অনুবাদ, আপনি কেন না না অনুবাদ অনেকগুলো থাকুক, এই আয়াত নিয়ে কথা, এটা আগে শেষ, একটা একটা করে শেষ, এই বুঝতে পারছি, আপনি অন্য প্রাসঙ্গিক ধরুন এই আয়াত রিলেটেড অন্য আয়াত পড়বেন যাবো, সেটাই পরে যাবো সমস্যা নেই, এই আয়াতের কথা আগে শেষ, যে এখানে দেখুন আল্লাহ তাআলা বুঝিয়েছেন নবমণ্ডলের সবকিছুকে সাজিয়েছেন, এখানে বাংলা থেকে স্পষ্ট হয়েছে, আপনাকে আরবি পড়লে তো বিশ্লেষণ করলে আরো অনেক বিশ্লেষণ হবে, সেখানে সাজানোর কথা, সেখানে অনেক কিছু আছে, সুম্মাস্তাওয়া ইলা সামাঈ, আমি আমি ইলা সামার শব্দটা আমি একটু আপনাকে আর একটু ব্যাখ্যা করি, দেখুন আমাকে আরবিতে যদি একটু ট্রান্সলেট করে দিতেন, ট্রান্সলেট করতে দিতেন আমাকে, তাহলে অনেক মজা লাগতো, খুবই ভালো লাগতো, আয়াত গুলাকে বিশ্লেষণ আমরা সত্যরূপে জানতে পারতাম, আসলে অযথা আমরা এভাবে একটি আয়াতকে নিয়ে এভাবে আমাদের মনে মনে ইয়ে রাখা ঠিক না, এই জন্য আমরা যাতে পরিষ্কার হোক, সেজন্য আমরা সব দিক থেকে বুঝি, সেটা আমাদের জন্য সময় নষ্ট হলেই হোক না কি হবে, এটা আমাদের ভালোর জন্য হইবে, সেটা যদি আমাদের স্পষ্ট হয়ে যায় তাহলে তো ভালো। দেখুন ইলা সামা বলতে, সামা শব্দটা এমন শব্দ, এই সামা শব্দটা অনেক অর্থ আছে, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে এই সামা শব্দটা বাষ্পিত পানির ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে, আপনি দেখবেন আরবিক অভিধানে সামা শব্দটা আকাশের উপরের ছাদ অনেক ক্ষেত্রে ছাদে ব্যবহৃত হয়ে থাকে, উপর উপরের দিকে ব্যবহৃত হয়ে থাকে, আকাশের দিকে ব্যবহৃত হয়ে থাকে, উপরে উঠানো ব্যবহৃত হয়ে থাকে, তারপর ছাদকে সুবিন্যাস্তকরণে সাজানো ইত্যাদি ইত্যাদি, এরকম আপনি পাবেন ডিকশনারি যদি আপনি দেখেন আরবিক এই একটি শব্দ দ্বারা। আপনি যদি লাকুম শব্দ দ্বারা এখানে লাকুম যে পৃথিবীতে যত হাল মূলগত ভাই আল বিদায় বা নিহায় গ্রন্থ থেকে অনুবাদটা দেখাচ্ছে, অর্থাৎ তিনি পৃথিবীতে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, অত তারপর তিনি আকাশের দিকে মনোযোগ করেন এবং তাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন, তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। তিনি তো সুবিন্যস্ত করেছেন, সেটা তো ঠিক আছে, সুবিন্যস্ত করেছেন তো অবশ্যই আকাশ, এখানে কিন্তু অন্য আয়াত থেকে স্পষ্ট হয়, অন্য অন্য জায়গায় আমি ওই যে নাজিয়াদের যে আয়াতগুলো পড়েছি সেখানে দেখুন
আচ্ছা, তার মানে আপনার কথা থেকে আমি যেটা বুঝলাম যে আল্লাহ আকাশের সবকিছু আগেই বানায় রাখছিল, কিন্তু সুবিন্যস্ত করছে পৃথিবী বানানোর পরে, এটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, সেগুলো, হ্যাঁ সেগুলো নীহারিকা না, আচ্ছা দুমড়া ঠিক পুঞ্জক আছে, ছিল সেগুলো, না 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 নীহারিকা বলবেন, দুমড়া আবার পুঞ্জক পাবে হুদাই, আপনি নীহারিকা মানে এখন জিজ্ঞেস করলে আপনি আটকা যাবেন, হুদাই মানে মানে কেন হুদাই কেন বাড়তি কথা কেন বললেন না 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 কেন বাড়তি কথা কেন বললেন না ভাই, বাড়তি না কথা বললে কেন আপনারই সমস্যা কেন আছে, কেন বাড়তি আটকে কথা যাবো বললে কেন এখন কেন আপনাকে আটকে বলতে যাবো হবে, আপনাকে বলতে হবে নীহারিকা শব্দের মানে আপনি জানেন কিনা, আপনাকে তাহলে বোঝান। কেন কেন আমি নীহারিকা শব্দের মানে বুঝবো না কেন? আমি যেটা বুঝবো আমার মধ্যে বাইর হবে না, যেটা আমি বুঝবো না সেটা আমি আলাপ নীহারিকা করবো, শব্দের মানে বলেন, আমি বলেন যেটা বুঝবো। নীহারিকা শব্দের মানে বলেন আপনি। হ্যাঁ, আমি নেবুলা যেটা আপনাকে বুঝাবো সেটা আপনি দেখতে পারবেন, আব্দুর রহমান আল সুফি ওনার মানে সুরে আল কাওয়াকিব ওনার বইতে, এই মানে উনি সর্বপ্রথম মধ্যযুগের মধ্যে উনি জ্যোতির্বিদ্যায় মানে অ্যাস্ট্রোনমিতে উনি একমাত্র ভাই মানে আমরা এখন মানে আমাদের প্রভাবশালী ছিলেন। হ্যাঁ, আমাদের এখন সালটা কত, আমরা এখন কত সালে আছি? আমি 2019 সালে বলি এখন আপনাকে, আমি এবার আপনাকে জিজ্ঞেস 19 সাল করেছি, না, 50 সালের, 50 সালের পরে হলেও কি হতো কোনো আমি আপনাকে সমস্যা না, জিজ্ঞেস আমি করেছি আপনাকে নীহারিকা শব্দের মানে কি, আপনি আমাকে বলেন হ্যাঁ মধ্যযুগে সেটা কি হচ্ছে বলছে, কে কি মানে বলছে এই যে সেটা আমি জানতে চাই। নাকোত্রিক মেঘ, নাকোত্রিক মেঘ, নাকোত্রিক মেঘ, ঠিক আচ্ছা, আছে, আকাশের নাকোত্রিক মেঘের কি এই দিয়ে যে তৈরি? নাকোত্রিক মেঘ কি দিয়ে তৈরি, সেটা অবশ্যই হাইড্রোজেন, হাইড্রোজেন আর কার্বন বিভিন্ন গ্যাস, যে গ্যাসীয় পদার্থ থাকে মানে ধূলিকণা যেটাকে বোঝায়, গ্যাসীয় ধূলিকণা যেটাকে বোঝা হয় অযথা সে ব্যাপারে মানে এবারে প্রশ্ন করে মানে ঠিক বুঝাতে চান, মূলত আমাদের যেটা হচ্ছে আলোচনা থেকে আমরা কোন তার সিদ্ধান্ত মানে, করতে পারবো তার মানে আমরা আপনি সেটাই বলতে মনোযোগ চাচ্ছেন, দিব। হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন যখন পৃথিবী বানানো হয়েছিল তখন মহাকাশটা ছিল ধূলিকণা, মানে নীহারিকা, সব বস্তু কিছু ছিল দেখুন নীহারিকা। না, এভাবেই না, এভাবেই না, এভাবেই না, ঠিক ভাই এভাবেই না, আপনি আমি বারবার বলতে পিছলাইছেন চাচ্ছি কেন জানো? আপনি তো এইটাই বললেন একটু আগে, আপনি তো এখন আবার পিছলাচ্ছেন কেন? দুম্রপুঞ্জ, আল্লাহ তাআলা সবকিছুকে দুম্রপুঞ্জ ভাবে কি করছেন, আচ্ছা, যখন পৃথিবীকে দুম্রপুঞ্জ, বানাইছে, যখন পৃথিবীকে বানাইছে তখন কি আকাশ ধূম্রকুঞ্জ ছিল নাকি ছিল না, সেটা বলেন আপনি। এখানে পৃথিবীকে যখন বানিয়েছেন সেটা আসলো কেন, মানে আমি আপনাকে ওই যে আকাশের ওই যে সাজানোর যে ব্যাপারটা যে আমাদের আল্লাহ তো তাআলা আলোচনাটা পৃথিবী সেটা করে নিয়ে হচ্ছে ভাই, আপনার সাথে আলোচনা করাটা সম্ভব না ভাই। আচ্ছা আকাশ, ঠিক আছে, না আপনার না সাথে আলোচনা পরে আমি একেবারেই আলোচনা করবো, এখন আর আলোচনা মানে সম্ভব না, কারণ আপনি বারবার না না পিছলাই। না না এই এই ঠিক আছে ভাই, আপনাকে এই বিদায় একটা জানাচ্ছি। না ভাই, এখন আর আলোচনা করা সম্ভব না, আমি বিদায় জানাচ্ছি, হুদাই মানে আজ এর রাস্তা হাঁটা যাচ্ছে, ঠিক আছে, আজকে এখানেই শেষ, আজকে আপনাদেরকে মানে বিদায় জানাচ্ছি, আবার